হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। অলমোস্ট 8:30 বাজতে যাচ্ছে আর আমরা দুজনাই রেডি হয়ে গেছি, যাব ও বাড়িতে। আজকে মেঘের বার্থডে সেলিব্রেট হবে, ওর বার্থডে অলরেডি চলে গেছে 5th June, বাট রিমি আর চিত্রমদা তো এখানে থাকে না, তাই তখন আর সেলিব্রেশন হয়নি। সেদিনকে শুধুমাত্র সুমনদা একটা কেক নিয়ে এসেছিলো আর কেক কাটিংই হয়েছিল, আর কিছু হয়নি। বাট আজকে আবারও কেক কাটিং হবে অ্যান্ড বার্থডেটা আর একটু ভালোভাবে সেলিব্রেট হবে। তো সবাই আসবে আজকে, রিমি, চিত্রমদা, রিয়া, সুমনদা, আমরা তো যাচ্ছি, আর রায়, সৌম, সূর্য, ওরাও আসবে। তো ওখানে আজকে অনেক মজা হতে চলেছে, ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। কালকে ওর বার্থডে গিফটটা র‍্যাপ করেছি, তো কী কিনেছি ওর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ততক্ষণ ওই ক্লিপিংসটা দেখো আর আমি ও বাড়ির জন্য বেরোই। হ্যালো এভরিওয়ান, এখন গুড মর্নিংও না আর গুড ইভিনিংও না, অলমোস্ট 11টা বেজে গেছে, রাত্রি 11টা। তো এখন বসেছি গিফট প্যাকিং করতে। ব্লগের ইন্ট্রো তো দিয়েই নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি যে আমরা কোথায় যাব। তো মেঘের জন্য আমি এই স্কুল ব্যাগটা কিনেছি, এ দেখো এই স্কুল ব্যাগটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো ওকে প্রতি বছরই বার্থডেতে জামা কাপড় দেওয়া হতো, তো ভাবলাম স্কুলে ভর্তি হয়েছে যখন একটা ব্যাগ প্যাকে দিয়ে ও রেগুলার ইউজও করতে পারবে, অ্যান্ড ওর গাড়ি ভীষণ পছন্দের। তো আমি অ্যামাজনে স্ক্রল করছিলাম, তো স্ক্রল করতে করতে যখন দেখলাম যে এরকম গাড়ি ছবি দেওয়া ব্যাগ রয়েছে, তো আমি আর কোনো দিকে দেখাইনি, সোজা এটা অর্ডার করে দিয়েছি। আই থিঙ্ক এটা ওর জন্য পারফেক্টই হবে। ব্যাগটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর ব্যাক সাইডটা হচ্ছে এইরকম রেড কালারের, আর সামনে ওর পছন্দের 3টে গাড়ির ছবি দেওয়া রয়েছে। মা দেবে এই অয়েল পেস্টালের প্যাকটা। তো মা আমাকে জিজ্ঞাসা করছিলো যে কি দেবো, তো আমি বললাম ওকে পড়াশোনার জিনিসই কিছু দাও। তো দেন ডিসাইড করলো যে অয়েল পেস্টালটাই দেবে। তো দুটোই আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এখানে 50টা কালার সেট আছে, এটা পুরো প্যাকিং করা আছে, যার জন্য আমি আর খুলে দেখাতে পারছি না। খুলতে গেলে এখানে যে র‍্যাপটা আছে র‍্যাপটাও খুলতে হবে। তো আমি চাই ও নিজেই গোটাটা খুলুক। এখানে একটা পেন্সিল আছে, এরকম টাইপের একটা জিনিস আছে, বাট এটা কিসে লাগে আমি জানি না। 50টা সেট রয়েছে অয়েল পেস্টালের। তো এই সেটগুলো দেখে না আমার ভীষণ নস্টালজিক ফিলিংস হচ্ছে, আর মনে হচ্ছে ড্রয়িংয়ের খাতা নিয়ে আবারও বসে পড়ি, আর আমার ভীষণ ভালো লাগে। ওয়াটার কালারের থেকেও আমার বেশি ভালো লাগে অয়েল পেস্টেল দিয়ে রং করতে। এই হলো মায়ের দেওয়া গিফট অ্যান্ড এই হলো আমার দেওয়া গিফট। গিফট র‍্যাপ হয়ে গেছে, তো একবার নিচে নামলো, গিফট র‍্যাপ করে দিল, অ্যান্ড আবার এই যে খাটে উঠে পড়েছে নিজের কাজ করতে। যাই হোক, তো ও ওর কাজ করুক আর আমি এখন বসবো এডিটিং নিয়ে। আজকে আমাদের এখানে 24 প্রহর শেষ, ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর আমরা যাচ্ছি মেঘেদের বাড়িতে। সুমনদা চলে এসছে, আজকে সুমনদারই বিরিয়ানি করার কথা আছে। তো অলরেডি বিরিয়ানি করতে স্টার্ট করে দিয়েছে আর মা বলছে যে খুব ভালো স্মেলও আসছে, যা খেয়ে এসছি। একটাই মাত্র পড়ে আছে, আর একটা। এ বাবা, এখানে সৌম আছে, রাই আর সূর্য এলো না। কানেরটা খুব সুন্দর লাগছে, কার পছন্দ? দাদা, দাদার কপাল ভালো, তার দাদা তার কপাল ভালো। বাহুবলি গিফট গুলো একটু দেখ, তোর পছন্দ হয় নাকি? দেখো এমন ফোনে ব্যস্ত ছিল ও দেখেই নি। খুল খোল, তুই নিজে নিজে খোল, বস এখানে আয়, এখানে আয় বস। ওগুলো কি সামনে? পিপাই দে বাবা দে, তুই সব ছিঁড়ে ফেলবি। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে
পছন্দ পছন্দ স্কুল যাবি তো এটা নিয়ে? এদিকে না এদিকে না, উল্টো এরকম। হ্যাঁ এই তো, এটা ওর জন্য ঠিক আছে না? এবার এদিকে আয়, এদিকে আয়, একটা আছে দেখবি আয়। কি বুঝলি বক্সটা আওয়াজে? আচ্ছা এগুলো রং ড্রয়িং এ লাগে, মুখটা দেখো কত ভালো, ওইখান গুলোতে লাগবে। ওর আনন্দটা দেখ, এ বাবা এটা কি হলো মেঘ, ও লেগে যাবে রে। ওমা মেঘের অবস্থাটা দেখো, ব্যাগ পিটে নি এর উপর দিয়ে, এটা কেমন যেন দেখতে লাগছে। এবারে দমে চাপানো হবে বিরিয়ানি। ওর ফোন আলমারির উপরে, বিরিয়ানি রান্না করছে সুমন দা, হেল্পার হচ্ছে বৌমনি। চিকেন চাপটা কে? জেঠুমা আছে, তাই উড়ে বাপরে। এর উপরে কি চাপা দেবে? তলাটা বসে যাবে না, শুধু মাংস আছে তলা। হ্যাঁ গুড়িয়ে দিতে হবে। আর যদি বিরিয়ানি হয়ে যেত, ওটা যদি ভুলেই যেত তাহলে কি হতো? তাহলে হয়ে যেত এগুলো দিলে আরো বেশি টেস্টি হয়। মাঝখানটাতে দাও একটু, এখানে সব নিরামিষের জোগাড় করা রয়েছে। পেঁপের চাটনি, পায়েস, এখানে আছে পনির, আর এখানে রান্না কে করেছে? আর এই দেখো মেঘ এবারে এই সাইকেলটা গিফটে পেয়েছে, এটা রিয়া গিফট করেছে ওকে, খাটে তোলা আছে, কারণ মেঘ এটা ঘরের মধ্যে চালায় তো, আর সবাইকে খালি ধাক্কা দিয়ে দেয়, ওই জন্য এটা এখন এইখানে তুলে রাখা আছে। বিরিয়ানির ডেকচিটা এমনি গ্যাসের ওপর বসানো ছিল, 10 মিনিট পর ফাইনালি এতক্ষণে দমে বসানো হয়েছে, তো এটা গ্যাস বাড়িয়ে রাখা আছে, একটু পরে জেঠু এসে গ্যাসটা কমিয়ে দেবে। বলছি তোর খাটে জায়গা হয়নি, তুই এইখানে শুয়ে আছিস, কে ডিস্টার্ব করছে? রাইমানি ছোটদা আর কে? সৌম, ওটা মামা হয় না তোর? এখানে বদ্রে বাড়িকে টিপে ধরে বসিয়ে তারপর রেডি করানো হয়েছে, কারণ ও খালি ছুটে ছুটে চলে যাচ্ছে, চশমা পড়তে বাকি আছে, চশমা পড়ে গেলেই বদ্রে বয় ফুললি রেডি হয়ে যাবে। দুটো দু হাতে করে কাটবি? হ্যাঁ ওটা ভুল করে দিয়েছে না, সুন্দর চকলেট কেক আনা হয়েছে ওর জন্য। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, রুকো যারা সবর করো, লাইটটা দে, এটা জ্বালাতে হবে তো, লাইটটা দে, এই তো ভালো লোককে লাইটটা চেয়েছে। এটা নেবা আগে ফু দে, ফু দে, এটা ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
এটা ভালো এই এতক্ষণে মায়ের লাইন এসছে ভালোবাসা এরকম করে নেই দিয়ে এরকম চেটে নেই দে হ্যাঁ ও তোমার কথা শুনেই নিজের এটা কি করলি চিত্র আমরা ওকে কি বুদ্ধি দিচ্ছ তুমি এই যে চিত্রমদার বুদ্ধিতে মেঘ এরকম করছে সৌম্য দেখ ওকে কি করছিস কি হচ্ছে হাসছে কাচ্ছে মিলিয়ে মিশিয়ে রিয়াকশন চলছে হ্যাঁ রিমোট কন্ট্রোল এই বাজ পড়ে নষ্ট হয়ে গেছিল ঝুঁকে কানে অত্যাচার সুমনদা এখানে বিরিয়ানি কাটিং করছে আর এই যে এই কি হচ্ছে মেঘ বিরিয়ানি থেকে দারুণ স্মেল আসছে পিছনে পড়ে গেছে ওই দেখ বাদুবাদি এটা কি হচ্ছে বাবা আমরা বসে পড়েছি ফার্স্ট ব্যাচে খেতে এখানে জয় আমি রিমি আর চিত্রমদা আজকের মেনুতে আছে মাটন বিরিয়ানি বেগনি আর চিকেন চাপ শাহি পনির ও বললো জেঠুমাকে কনফিউজ করবো দেখবি একদম করো প্লাস্টিক চাটনি রসগোল্লা পায়েস আর আছে এবারে ঝগড়া লেগে যাবে ওই দেখেছিস একে দেখো গেটের ভিতর থেকে কুকুর ডাকছে সত্যি এখন কুকুরের গল্প শোনাতেই ব্যস্ত হ্যাঁ এখানে বসে পড়েছে সেকেন্ড ব্যাচ এই দেখো রিমি এনেছে মেঘের জন্য গিফট চকলেট লেস কুরকুরা হাই হ্যালো অরেঞ্জ কালারের একটা জামা এটা একটা প্যান্ট এটাও একটা প্যান্ট এটা একটা জামা কালারটা খুব সুন্দর এইগুলো ওর পছন্দের জিনিস হ্যাঁ পুরো ফেলে দিয়েছিল এগুলো টিফিন হয়ে যাবে হ্যাঁ রিয়া বিরিয়ানিটা কেমন লাগলো বল
বিরিয়ানি এটা চিত্রামদার গাড়িতে ও কি করছে কেন? আচ্ছা আচ্ছা, বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা যাবে না, গোলাপবাগ চলে গেল, তুমি একা একাই বাড়ি চলে যাও। হ্যাঁ, এ যাবি তোরা, সুমনদা যাবে, বাবাকে ধর, সবাই ঘুরতে যাচ্ছে। আমি ঘুরতে চললাম বাড়িতে বসে কাজ টাটা করে দে, ভালো করে সবাই বাড়ি চলে গেল, মেঘ বায়না করছিল তাই ওকে একবার ঘুরিয়ে দিলাম, ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরাও বাড়ি চলে যাবো। ফ্ল্যাশ জ্বালালেই ওদের চোখ গুলো চলে যায়। আজকে দারুণ মজা হয়েছে, আর আমাদের ফ্যামিলির কোনো প্রোগ্রামে ওই ফার্স্ট টাইম জয়েন হলো, কেমন লাগলো? সিরিয়াসলি ও কন্টিনিউ দুষ্টুমি করে গেছে, আর আজকে ওরই দিন তাই ওকে কেউ কিছু বলেও নি। এনিওয়েজ, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা। 12:30 বেজে গেছে আর এত রাতে আমার ক্রেভিং হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার।